থেকে আসি সকল মানুষের কাছে হট টপিক বাহুবলী খ্যাত প্রভাস। গুঞ্জন চলছিল বহুদিন ধরেই প্রভাস বিয়ে করেছেন আনুষ্কাকে, কিন্তু সেই জল্পনায় জল ঢেলে দিয়ে তিনি নিজে জানিয়েছেন মোটেও ওটা সত্যি নয়। সিনেমার জন্য শুধু স্ক্রিন শেয়ার করেছেন তিনি, তারা খুব ভালো বন্ধু। এই গুঞ্জনের ইতি গজ হতে না হতে গুঞ্জন উঠেছে ভারতের নামকরা শিল্পপতি ভূপতি রাজুর নাতনিকে তিনি বিয়ে করবেন। সকল সংবাদ মাধ্যমের হাত ধরে এই খবর প্রকাশিত হওয়ায় এবার ক্ষুব্ধ হলেন স্বয়ং প্রভাসের মা ও তার পরিবার। সংবাদ মাধ্যমে দেয় সাক্ষাৎকারে প্রভাসের মা এবং তার পরিবার জানিয়েছেন, এ খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা, এটা সত্য হতে পারে না। বারংবার কেন তার ছেলেকে নিয়ে এমন গুজব উঠেছে তাও তিনি জানতে চেয়েছেন। বাহুবলী ১ এবং বাহুবলী ২ করার পর টপ তারকা বনে গেছেন প্রভাস। প্রথমে তার বিয়ের কথা শুনে অনেক নারী ভক্তের হৃদয় ভেঙে গেলেও পরিবারের কথা শুনে নিশ্চয় তারা আনন্দিত হয়েছেন। এক সাক্ষাৎকারে প্রভাস বলেন, তার মা তাকে বিয়ে করার কথা নিয়মিত বলছেন, এখনও পছন্দের কেউ না থাকায় শিগগিরই বিয়ে হচ্ছে না বলে জানিয়েছেন এই জনপ্রিয় তারকা। কারণ কাজের প্রতি এখনও কনসেন্ট্রেট করতে চান তিনি। নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে সবচেয়ে আগেও সব ধরনের ট্রেন্ডিং ভিডিও আপলোড করা হয়। আমাদের ভিডিও আপনার ভালো লাগলে এক্ষুনি লাইক দিন, কমেন্ট করুন।